হ্যাঁ ফ্রেন্ড, ভিডিও শুরুতে বলতে চাই, যারা আমাদের জিটিএ ফাইভ এর এখনো এই গ্যাংস্টার মাফিয়ার এপিসোডটি দেখেননি, দ্রুত যান এপিসোডটি দেখে আসুন। এইখানে ক্রিকেটারদের উপর, বাংলাদেশ ক্রিকেট টিমের উপর গ্যাংস্টারদের হামলা হয়েছে এবং সেখানে নানার মানে অনেক ব্লাস্ট, অনেক মাফিয়াডন, অনেক কাহিনী হয়েছে। অবশ্যই ভিডিওটি দেখে আসুন। ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, কেমন আছে আপনারা? আশা করি সবাই ভালো আছে। ইটস মি নাম্বার ওয়ান কার্লোস ওয়ান ইজ ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি পাবনা এক্সপ্রেস নিয়ে। পাবনা, সরি আপনারা যারা মনে করতেছেন মই মেন্টাল হয়ে গেছি, মই কিন্তু মেন্টাল হয় নাই। মই আসলে পাবনা যাইতেছি, আমার এক ভাই ছিল দুঃসম্পর্কে, এ একটা মেয়ের পিছনে পাগল ছিল, এখন পাগল হয়ে গেছে। আসলেই মানে যারা মেয়ের পিছনে পাগল থেকে এককালে সত্যি পাগল হয়ে যায়, সে পাগল হয়ে সে এখন মানে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি। তো আজকে একটা ট্রিপ নিয়ে ভাবলাম যে পাবনার থেকেও ঘুরে আসি, আর আমার ওস্তাদেরও পাবনা ভর্তি করে দিয়ে আসি, আর মনে করেন আমার বাল্যকেও দেখা করে আসি। কিরে কার্লোস, কি কইছস? আমারে পাবনা রেখে আসবি মানে তোর কথার যুক্তি কি? তাই কো আমার মাজাজ মোজাজ কিন্তু গরম করবি না একদম। না ওস্তাদ, আসলে ইয়ে মানে আমি চাইছিলাম এই জীবনে এত কষ্ট করবেন কেন? আপনার এখন রিটায়ার্ড করা উচিত, তো রিটায়ার্ড হয়ে আপনি একটা কাজ করেন, আপনার আমি পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করে আসি। ওস্তাদ কোনো সমস্যা নেই, তিন বেলা ডাইল ভাত মনে করেন, একদম তাও নর্মাল ডাইল না, একদম মনে করেন স্পেশাল ডাইল, স্পেশাল একদম পানি পানি ডাইল খাইবেন খালি, আর ঘুমাইবেন, আর কোনো কাজ নেই, কোনো কাজ নেই, কিচ্ছু নেই। আর পাগল গলগে দিল লালা হু হু চিঙ্গা লালা হু হু চিঙ্গা লালা হু হু এই গান গাইবেন, না সারাদিন নাচবেন, এরকম জিন্দেগি আপনি আর কোনো জায়গা পাবেন? আমি আপনার এমন একটা জিন্দেগি দিতে চাইতেছি, আর আপনি নিয়ে আমার কথাটা বোঝেন না, আপনি যাবেন যে খালি সারাদিন জিঙ্গা লালা হু হু গান গাইবেন। কার্লোস, তোরে মনে একটু স্যালারি বেতন বেশি দিয়া ফেলাইতেছি, সমস্যা নাই, আজকে থেকে তো স্যালারি অর্ধেক, যা ছিল যা দিতাম, আগে তো এমনিও কম দিতাম কিন্তু এখন থেকে তার অর্ধেক, তার অর্ধেক। না ওস্তাদ, এমন কথা করেন না ওস্তাদ, আমি কি করবো ওস্তাদ, এই টাকা দিয়ে আমি চলবো কেমনে? আমার ছোট্ট ছোট্ট দুইটি বাচ্চা, তারা চলবে কেমনে? তাদের আমি কি খাওয়াবো ওস্তাদ? এটা করেন না ওস্তাদ, আমার স্যালারি অর্ধেক করেন না। কি কস কার্লোস, তোর আবার বাচ্চা কাচ্চা হইলো কবে? ওস্তাদ এখনো হয় নাই কিন্তু ফিউচারে তো হইব, তাদের কথা ভাইবা আমারে আপনি এই যে এই কমায় না ওস্তাদ, আমি তো পাগল আছি ওস্তাদ, প্লিজ ওস্তাদ কোনো কিছু আমার স্যালারি কমায় না ওস্তাদ, প্লিজ। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি বুঝতে পারছি। দেখ তো এখানে কোনো পাগল টাগল আছে নাকি পাবনা ভর্তি হয়ে ভর্তি হইতে যাবে নাকি, তাদের তাদের নিয়ে নে, মনে কর টাকা পয়সা তো ইনকাম করতে হবে, নাহলে তোরা করতে দিবো। দেখ যাইব নাকি পাবনা, পাবনার কোনো পাগল আছে? পাবনা মেন্টাল হসপিটাল কে যাব, কে যাব পাবনা মেন্টাল হসপিটাল, পাবনা এক্সপ্রেস ঢাকা টু মেন্টাল হসপিটাল। ওস্তাদ দুই পাগলে উঠছে, সমস্যা নেই, দুই পাগলের কাছে মনে করেন আজকে টাকা পয়সা একটু মাইরা টাইরা খেয়ে নি মনে, বুঝছেন? হ ঠিক কইছস কার্লোস, মনে কর এরা তো এমনিও পাবনা হসপিটালে যেতেছে, এরা টাকা পয়সাতে কি করবো, সারাদিন জিঙ্গা লালা হু হু গান গাইবো, এইটাই তো সমস্যা নেই। ওপর থেকে মনে কর ভাড়া 200 টাকার ভাড়া 400 টাকা চাবি, বুঝছস? 200 টাকা তোর, সরি 400 টাকার চাবি, 400 টাকার থেকে এই 50 টাকা তোর, 350 আমার। কি কন, 450 টাকা হইলে 350 আপনার হইব কেন? এটা তো আমি আমি আসলে আমার ব্রেনে ঢুকতাছেন, এটা কেমনে? আরে এসব হলো হায়ার লেভেলের স্টাডি এবং হায়ার লেভেলের বুদ্ধি, এগুলো তুই এগুলো বুঝবি না। তুই কত পাস করছিস, কোন ক্লাস পর্যন্ত পড়ছিস ক? আমি তো ওস্তাদ টিফিন পিরিয়ড পর্যন্ত পড়ছি। টিফিন পিরিয়ড মানে? মানে সকালবেলা স্কুলে গেছিলাম, টিফিন পিরিয়ডেই বাথরুমে জানলা দিয়ে পলাই চলে আইছি, আর স্কুলে যাইনি, বুঝছেন ওস্তাদ? এই পর্যন্তই তো পড়ছি, তাও ওই সময় এই ম্যাডামে কি কি যেন পড়াইছিল, আপেল অজগর কি কি যেন এইসবই পড়াইছিল, তা তো মই ভুইলা গেছি, মনে করেন মোর মাথাতে তো মনে করেন চুলের মতো অত কবেই পড়ে গেছে, আর তো মনে টনে নাই ওস্তাদ, বুঝছেন নাকি? সেইটা তোর কথাবার্তা শুনলেই বুঝছস, বোঝা যায় তুই যে অশিক্ষিত মূর্খ, গবেট গরুর গোবর বড়া তোর মাথায়, এটা তোর কথা শুনলেই কিন্তু কার্লোস আমি বুঝতে পারছি, বুঝছস? এটা আমার এক্সট্রাভাবে কোয়া লাগবে না, তুই যে কাদা ছাগল গরু এটা আমি আগের থেকেই জানি। ওস্তাদ আপনি কি মোরে অপমান করে এইসব কইতাছেন নাকি? না রে, আমি তোর অপমান করে এইসব বলবো কেন, আমি তো তোর সুনাম করে এইসব বলতেছি, তোর সাথে আমি এদের এই যে বড় বড় প্রাণী তুলনা করতেছি, তোকে আমি সম্মান দিচ্ছি, সম্মান কার্লোস সম্মান।
ও আচ্ছা আচ্ছা ওস্তাদ, তাই এর আগে কইবেন তো আপনি মনে সম্মান দিয়া যা ইচ্ছা তাই কইতে পারেন। আর আপনি যেহেতু সম্মান দিতেছেন এটা তো খুবই সম্মান গর্বের বিষয়, এটা আমি মাইন্ড করবো না। আপনি চাইলে আরো আমাকে এভাবে সম্মান দিতে পারেন, মোর খুব প্রাউড ফিলিং হয়, প্রাউড ফিলিং মোর খুব ভালো লাগে। মোরে যখন কেউ মনে করেন সম্মান দিয়া কথা কয়, অ্যাটলিস্ট গরুরও তো মাথায় বুদ্ধি আছে। গরু যদি বুদ্ধি না থাকতো গরু কি ঘাস খাইতে পারতো? তো অবশ্যই আমার মাথায়ও বুদ্ধি আছে, থ্যাংকস ওস্তাদ আমারে গরুর লগে তুলনা করার লেগা। ধন্যবাদ, খুবই ধন্যবাদ। আসলেই যে তুই গবেট, আবার তুই প্রমাণ কইরা দিলি কার্লোস। নাম্বার ওয়ান কার্লোস ওয়ান। তো আসলে ফ্রেন্ডস, দেখতে দেখতে আমরা কিন্তু চইলা আইসি আমাগো বঙ্গবন্ধুর সেতুতে। ওস্তাদ জানেন আমার খুব ইচ্ছা, মানে এরম একটা সেতু মানে আমার বাড়ির সামনে আমি করবো, বুঝছেন ওস্তাদ? তোর বাড়ির সামনে সেতু কইরা, বাড়ির সামনে সেতু কইরা কি করবি তুই? আরে ওস্তাদ সেতু দিয়ে ব্যবসা করবো, ব্যবসায়ী যে দেখছেন এই যে কত টোল টাকা নিতেছে সরকার। আমি একটা সেতু করলে আমিও টোল নিবো, আমিও টাকা নিবো, মনে করেন মাল্টু মাল্টু টাকা পাওয়া যাবো, বুঝেন না ওস্তাদ? আরে তো আমি ব্যবসার উদ্দেশ্যে করতেছি, ব্যবসা ব্যবসা। কয় টাকা বা লাগে এই সেতুটা করতে, কয় টাকা? আমার মোর দাদার 10 বিঘা সম্পত্তি আছে, বোঝেন? মোর দাদা কৃষি সম্পত্তি, কৃষি কাজ হয় না, গরু দিয়ে হাল চাষ করে সেই সম্পত্তি। ওয়া বেসলে তো এরকম 2-3টা সেতু এমনি করা যাব। কথাটা মন্দ কস নাই কার্লোস, 2-3টা সেতু তো করা যাবে, কিন্তু এই সেতু না, প্লাস্টিকের সেতু করা যাবে। হালা গরু গদ্দ গাধা ছাগল রাম ছাগল। ধন্যবাদ ধন্যবাদ দোস্তাদ, আমারে আপনি যে এত সম্মান দিতেছেন, আমি আপনি একটু পর পর যে সম্মান দিতেছেন মোর কিন্তু খুবই প্রাউড ফিলিং হয়। আপনি যে সম্মান আমাকে দিতেছেন এই সম্মান আমি কই রাখবো দোস্তাদ? এত সম্মান, এত সম্মান আপনি এত সম্মান আমাকে দিতেছেন, আমি আসলে রাখার জায়গা পাইতেছি না। মনে করেন সম্মানে আমার সিনেমি নিয়ে করতেছে সম্মানে। থাক থাক, তোরে আমি আর সম্মান দিতে চাইতেছি না, তোরে আমি এত কিছু দিতে চাইতেছি না। বুঝছি তুই খুবই প্রাউড ফিলিং করতেছস, তাই তোর আমি আর কোনো সম্মান দিতে চাইতেছি না, তোর আমি আর কিছুই কইতে চাইতেছি না। যারা এত অপমান করলো এ সম্মান হিসাবে নাই, এরকম মানুষ আমি তো জীবনেও দেখি নাই। বুঝতে ওস্তাদ, মই হইলাম আলট্রা লিজেন্ড, লিজেন্ড বুঝছেন? মই হইলাম আলট্রা লিজেন্ড, তো মোর তো একটু সবার থেকে মই হলাম আলাদা, বুঝছেন? মোর ফ্যান্স ফলোয়াররা মরে কিন্তু খুব ভালো করে আসি না, মোর ফ্যান্স ফলোয়াররা মরে কিন্তু এক নামে আইসে না, নাম্বার ওয়ান কার্লোস ওয়ান। যদি আমি কই মোর ফ্যান্স ফলোয়াররা সবাই লিখবেন নাম্বার ওয়ান কার্লোস ওয়ান, সবাই কমেন্ট করবেন, সবাই কিন্তু কমেন্ট করবেন বেশি করে, নাম্বার ওয়ান কার্লোস ওয়ান, নাম্বার ওয়ান কার্লোস ওয়ান। হ হ বুঝছি, টিফিন পাস করছো, সেই টিফিন পাস দিয়ে ফ্যান্স ফলোয়ার্স দিয়ে কি হইব? ওস্তাদ ওস্তাদ ওস্তাদ, টিফিন পাস আজকালকার যুগে কয়জন করে? কয়জনের কাছে এই টিফিন পাস এই ডিগ্রিটা আছে? আমার কাছে আছে, তো বুঝতেই তো পারতেছে মোর আসলে ভ্যালু এটা কত। মোর এটা হলো মনে করেন খুবই উপর লেভেল, আপার লেভেলের। তো আসলে এগুলো আসলে আপনার সাথে আমি এগুলা ছোটোখাটো বিষয় নিয়ে এগুলা ডিসকাশন করতে চাচ্ছি না। যেটা আমি ডিসকাশন করতে চাইতেছি সেটা হলো মোরা খুব তাড়াতাড়ি পাবনা মেন্টাল হসপিটালে পৌঁছাই যাব, এবং পাবনা মেন্টাল হসপিটালে যদি কোনো পেশেন্ট থাকেন অবশ্যই আমাদের সাথে দেখা করতে পারেন। আমার ওস্তাদরাও আমি চাইতেছি সেখানে ভর্তি করাই দিতে, সে চাইতেছে না, তারপরে তার জোরদবস্তি করে একটাভাবে আমরা চাইতেছি সেখানে তার ভর্তি করাই দিতে, কারণ তার একটু মেন্টালিটি প্রবলেম আছে, তাকে একটু ডাক্তার দেখাইতে হবে। কার্লোস কি কইছস? না দেখেন ওস্তাদ, আসলে ভাবি কইছে মানে আপনার বউ কইছে আপনারা যদি মেন্টাল হসপিটালে ভর্তি করে দিতে পারি আমার 10,000 টাকা দিব। পরে ভাবি পাশের বাসার ওই যে শ্যামলী পরিবহনের যে ড্রাইভার আছে এর লগে চলে যাবো, এটা আমার মনে করেন ভাবি কইয়া দিছে। এন ওস্তাদ 10,000 টাকার বিষয়, আপনারা যেইভাবে কাজকে আমি পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করে আমি। কি কইছস, তোর ভাবি পাশের বাসার শ্যামলী বেটার লগে প্রেম করে? তাই আমি কই এই শ্যামলী বেটা আগে সারা দিন সারা রাত বাইরে থাকতো, এখন আমি যখন বাসায় আসি তখন বেটা থাকে ডিউটিতে, আর আমি যখন ডিউটিতে আসি তখন বেটা বাসায় আসে। আয় হায়, আগে কবি না তাড়াতাড়ি ঢাকা যাইতে হইব, আমি আসার সময় দেখছি শ্যামলী বেটা আমাকে বাসায় আইছে। আয় হায় ও কার্লোস, কি হইয়া গেল রে, মাথায় তয়া গেল রে। আয় হায়, তাড়াতাড়ি চল কার্লোস, পাবনা পাবনার তাড়াতাড়ি যাত্রী নামাইতে হইব, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, যাত্রী নামাই দৌড় দিতে হইব। না ওস্তাদ না ওস্তাদ, প্লিজ আমার লেগে আপনি এই স্যাক্রিফাইসটা করেন, আমার 10,000 টাকার বিষয়। আপনারা আমি যদি এখানে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করে দিতে পারি আমি 10,000 টাকা পাবো ভাবের কাছ থেকে। ওস্তাদ আপনি তাই কাজ ওস্তাদ ওস্তাদ। আরে তো 10,000 টাকার খেতে আগুন বেটা, আমার বউ এইদিকে শ্যামলী বেটার লগে ইটিস বিটিস 120 খেলতেছে, আমার তাড়াতাড়ি ঢাকা যেতে হবো, নাই তো সত্যি সত্যি আমি পাবনা এনে ভর্তি হয়ে যেতে হবো। আরে কি হয়ে গেল রে ওস্তাদ, 10,000 টাকা 10,000 টাকা 10,000 টাকা।
কার্লোস ঢাকা যাইয়া ঢাকা যাইয়া ঢাকা যাইয়া। তো ফ্রেন্ডস, আজকের এপিসোডটি এই পর্যন্তই। আপনাদের রিকোয়েস্টটি আমরা ঢাকা থেকে পাবনা এসেছি, নেক্সট কোন জেলা যাব সেটিও কিন্তু আপনাদের হাতেই ছেড়ে দিচ্ছি। অবশ্যই বেশি করে আপনার জেলা কমেন্ট করবেন, আর অবশ্যই বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রত্যেক সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।